গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত জীবী ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়র বিষয়ে বশীভূত হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে বাধা সৃষ্টি করে এর মানে কি আমরা জন্মের পর থেকে যখন বুঝতে শিখেছি আমি ছাত্রদেরকে অনুরোধ করে বলবো তোমরা কথা বলো না চুপ করে বসো এখানে কি কথা হচ্ছে এগুলি শোনো এগুলো থেকে অনেক কিছু বোঝার আছে জানার আছে আমরা যখন কিছু বুঝতে শিখেছি তখনই আমাদের ইন্দ্রিয়ের প্রতি আসক্তি আমাদের লোভ আমাদের লালসা এগুলি আমরা সব সর্বোচ্চ প্রাধান্য দেই কিন্তু এগুলি তো সব জড়জাগতিক পারমার্থিক কোনো কিছু করতে হলে আমাদেরকে এই লোভ লালসা থেকে বের হয়ে আসতে হবে লোভ লালসা থেকে বের হতে হলে আমাদেরকে কি করতে হবে সাত্ত্বিক জীবন পরিচালনা করতে হবে সাত্ত্বিকভাবে চলতে হবে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে এখন সাত্ত্বিক রাজসিক তামসিক তিনটি বিষয়ই ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের ভীষ্ম পর্বে গীতার আলোচনা করেছেন গীতায় 700টি মন্ত্র আছেন তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এই অধিকাংশ মন্ত্র অধিকাংশ শ্লোক এই পৃথিবীকে জানার জন্য জড়জগৎকে একটি সুন্দর সাংবিধানিক রূপ দেওয়ার জন্য উনি অর্জুনের মাধ্যমে পৃথিবীতে প্রকাশ করেছেন তাহলে যেটা বলছিলাম সাত্ত্বিক রাজসিক তামসিক সাত্ত্বিক যে কর্মটা এই কর্মটাই পারমার্থিক কর্ম এই পৃথিবীর জড়জগতের যে কাজ জড়জগতের যে চাওয়া পাওয়া এগুলো আমাদের কোনো কিছুই লাভে আসবে না মৃত্যুর সাথে সাথে এগুলি শেষ হয়ে যাবে আপনার যদি অজস্র সম্পদ থাকে এটা আজ আজকে আজকে আপনার আছে অতীতে কিন্তু আপনার ছিল না অতীতে ছিল অন্যের আগামী দিন কিন্তু আপনার থাকবে না আগামী দিন এটা অন্যের হয়ে যাবেন এটাই গীতার সারাংশ তাহলে পারমার্থিক কর্ম যেটা এই পারমার্থিক কর্মের মাধ্যমে আমরা বৈকুণ্ঠ ধামে এবং পরকালে মুক্তির পথ হিসাবে লাভ করতে হলে আমাদের পারমার্থিক কর্ম একান্ত প্রয়োজন সাত্ত্বিক কর্ম প্রয়োজন গীতায় বলেছেন কর্ম করবা কামনাহীন কর্ম করবা যে কর্মটাও বলা হয় নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম মানে কি কর্ম করবেন এটার ফলের আকাঙ্ক্ষা করতে পারবেন না আমরা তো সমাজের মানুষ সব সময় কি করি আমাদের 12 মাসে 13 প্রাবণ আমরা দুর্গা দেবীর পূজা করি কালী মায়ের পূজা করি সরস্বতী মায়ের পূজা করি মন্দিরে যাই সবাই সব ধর্মস্থানে যাই গিয়ে ভক্তি প্রদান করে মায়ের কাছে ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাকে যেন অনেক সম্পদ দেওয়া হয় আমাকে যেন সন্তান দেওয়া হয় অনেক মানে খুব অল্প সংখ্যক লোকই পারমার্থিক মুক্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন এই পারমার্থিক মুক্তিটাই কিন্তু নিষ্কাম কর্ম ভগবানের কাছে কোনো যেতে হয় না ভগবান অন্তর্যামী উনি অন্তর বিরাজিত উনি জানে কার কি প্রয়োজন কিছু কথা না বললেই নয় বিগত 5-7 দিন আগে আমি আমাদের পূর্বহাটি গ্রামের সনাতন ধর্ম প্রচার সংঘ ছেলেদেরকে নিয়ে আমি আমাদের পূর্বপাড়ার অনেকগুলো বাড়িতে নিজে গিয়েছিলাম এবং গার্জিয়ানদেরকে অনুরোধ করে বলেছি যে জন্মাষ্টমীর দিন আপনাদের তো কোনো কাজ থাকে না আপনারা আপনাদের সন্তানকে নিয়ে আমাদের স্কুলে আসবেন আমরা কি বলি এটা শুনবেন মূলত আমরা পিছিয়ে আছি একমাত্র আমাদের গার্জিয়ানের কারণে আমরা
একটা জিনিস কখনো চিন্তা করি না, আজকে আপনার সন্তান যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় সবচেয়ে বেশি লাভ হবে আপনার। আপনি সন্তানকে কোটি কোটি টাকা দিয়ে যেতে পারবেন, আপনি সারা জীবন কামাই করে টাকা দিবেন, আর সে যদি অমানুষ হয় সে 6 মাসে আপনি সারা জীবনের কামাই শেষ করে দিয়ে যাবে যদি সে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়। আপনারা ভাবতেছেন কি লাভ হবে গীতা ভৈরা? আমি আমার ছেলেকে MBBS ডাক্তার বানামো, আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানামো, আমি আমার ছেলেকে বড় চাকরিজীবী বানামো। আচ্ছা, আপনার বড় চাকরিজীবী বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, বানানোর পরে যদি আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, আপনাকে যদি না দেখে, তাহলে এই শিক্ষিত করে এই ডাক্তার বানিয়ে আপনার কি লাভ হবে? আমি আপনাদেরকে বলছি, মনে রাখবেন, সন্তানকে শিক্ষিত করবেন, জড়জাগতিক শিক্ষা দিবেন, যদি ধর্মীয় শিক্ষায় না শিক্ষা দেন তাহলে আপনার সন্তান কখনো আপনার মুঠের মধ্যে রাখতে পারবেন না, এটা মনে রাখবেন। আজকে যারা এখানে আসছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি মেসেজ দিতে চাই, যারা আমাদের গ্রামে যে গার্জিয়ানগুলি আসে নাই তাদেরকে গিয়ে বলবেন যে এই রঙে রঙ না, আরও রঙ আছে। আমাদের পূর্বহাটি গ্রামে এই 4 নং ওয়ার্ডে আমাদের খালের এই পার এই পর্যন্ত 4-4 জন লোক কি হয়েছে, আমাদের ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে গেছে, কনভার্ট হয়ে গেছে। কেন হলো তাদেরকে? এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের সন্তানকে শিক্ষা দিতে পারি নাই, আমরা আমাদের সন্তানকে আমার ধর্ম সম্পর্কে আমি জানাতে পারি নাই, বুঝাইতে পারি নাই আমার ধর্ম যে কতটুকু, আমার ধর্ম যে আমার জন্য কতটুকু। পৃথিবীর সব ধর্মই শ্রেষ্ঠ, যার যার জন্য। একজন ইসলাম ধর্ম অনুসারী, তার জন্য তার ধর্ম শ্রেষ্ঠ। আমি সনাতন ধর্ম অনুসারী, আমার জন্য আমার ধর্ম শ্রেষ্ঠ। তাহলে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে কিভাবে? আপনারা যদি সরাসরি একক শিখান তাহলে শ্রেষ্ঠত্ব আপনি প্রমাণ করতে পারবেন না। আপনার ধর্মের মধ্যে, আপনার ধর্মগ্রন্থের মধ্যে কি আছে এই জিনিসগুলি আপনাদের জানাতে হবে, আপনার সন্তানদেরকে জানাতে হবে। আমরা মা বাবা কিভাবে ধর্ম পালন করে আইছে, পৌষ মাসে রান্না করছে, মাঘ মাসে খাইছে, এইসব কুসংস্কার, এইসব কুসংস্কার এগুলি আমরা শিখছি, এগুলি আমাদের সন্তানকে শিখাইতেছি। ধর্মগ্রন্থের মধ্যে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ব্যক্ত করে দেওয়া আছে। এগুলি কোথায় থেকে শিখবে? এগুলি ধর্মীয় শিক্ষা নেই, এগুলো আমাদের প্রতিষ্ঠান নেই, এগুলি প্রতিষ্ঠান না থাকার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। এই জন্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটি শ্লোকের মাধ্যমে সুন্দরভাবে কথাটা উপস্থাপন করে দিয়ে গেছেন। শ্লোকটা হলো যে ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায় 35 নম্বর শ্লোকে বলেছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণু পরধর্ম সনুষ্ঠিতা স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এর মানে কি? স্বধর্মের অনুষ্ঠান যদি দূষণযুক্তও হয়, দূষিতও হয়, তারপরেও পরধর্ম থেকে কি শ্রেষ্ঠ? স্বধর্মের অনুষ্ঠান করতে গিয়ে যদি আপনার কি হয়, মৃত্যুবরণ করতে হয়, তারপরেও আপনি পরকালে কি হবেন, মুক্তি পাবেন। তাহলে কথাটা কেন বলেছি, কথাটা কি আমার কথা? এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের কথা। কার কথা এটা? ভগবান শ্রীকৃষ্ণের কথা। আপনি অন্যের ধর্ম যদি ভালো হয় তারপর আমার জন্য এটা মঙ্গলজনক না, কারণ আমার পিতামাতা যে ধর্মে অনুসারী আমরা সে ধর্মটাকে কি শ্রদ্ধা ভক্তি করতে হবে। তাইলে আমি বলি, যারা এখানে আসে নাই তাদেরকে অবশ্যই আপনারা মেসেজটা দেবেন, তাদের সন্তানকে যেন এখানে পাঠায়। এখানে পাঠাইলে কোনো লস হবে না, আপনাদের আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। বাচ্চারা শুক্রবারে কোনো কাজ করে না, দৌড়দৌড়ি করে, শয়তানি করে, বান্দরামি করে। এখানে আসলে আমরা 1 ঘন্টায় তাদের ধর্মীয় শিক্ষাও দেব, তাদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কিভাবে জীবন গঠন করতে হয়, জীবন কিভাবে গঠন করতে হয় ধর্মীয় নীতির আলোকে, সে কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে একটি শুভকর্ম করতে গেলে তার কি করতে হবে, পড়াশোনা কিভাবে করতে হবে। আমরা কিন্তু যারা এখানে পড়াশোনা করামো তারা কিন্তু কিছু জেনেই আপনাদের সন্তানকে পড়াশোনা করাতে আসব। তাইলে মনে করবেন না এখানে সন্তান আসলে আপনার বিপদগামী হবে, আপনার
উপকারী হবে এখানে আপনার সন্তান আসলে উপকারী হবে শুধু শুধু এদের ভবিষ্যৎ নষ্ট করবেন না আমি যে কথাটা বলছিলাম একটি সন্তান কখন অন্যের ধর্মের প্রতি কনভার্ট হয় সে যখন নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা থাকে না সে যখন নিজ ধর্মের নীতি নিজ ধর্মের ভিত্তিটুকু জানে না তখনই সে অন্য ধর্মে ইয়ে হয়